2023 বিধানসভা চংবাড়ি ইয়াফাওতে তামনিশে তংশিও দেশালনে সালতামনে বিশিংনো চংবাড়িনি সাল সাকলাই জাংনাই লুকুর কিরমা ক্রিকে বুদ্রি মানানি বাগে বুপাকরা খর দলিও বুটার রংন হজা খলাই রেখা ককটি সাল আর মানজাকা হাঙ্কনি তাংফাং দেবপ্রিয় বর্ধন হাঙ্কনি পুলিশ সুপার খবৈ তে কুবনির উপস্থিত হয়েছেন ওনার মূল্যবান সময় নিয়ে এসপি সাহেব আছেন আমরা মূলত মিশন 929 এবং মিশন জিরো পোল ভাইরাস এটার জন্য জনসাধারণের সচেতনতা জাগানোর জন্য ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে হওয়ার জন্য এবং ওনারা শান্তিপূর্ণভাবে ওনাদের মনে কোনো ভয় না রেখে শান্তিপূর্ণভাবে ওনারা ভোট দেওয়ার জন্য ওনাদেরকে আহ্বান রেখে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমি আরও আছি ডিএম স্যার আছেন এসপি আছে আমার এআরওরা আছেন সেক্টর অফিসার এখানে বিএলওরা আছেন এবং জনসাধারণও আছে এবং আর সঙ্গে আপনারা আছেন আমি আশা করি রাখি এই অত্র অঞ্চলের সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে আজকে এটা যে একটা আপনারা ফ্ল্যাগ মার্চ দেখছেন সিপিএমএফ স্টেট পুলিশ এখানে সাথে তারপর স্টেট আর্ম পুলিশ সবাই আর আরও সাহেব এসডিএম সাহেব ছিলেন এটাতে তো আমি এসপি সাহেব আমরাও এটা জয়েন করেছি এটা ফুট পেট্রোলিং বা ফ্ল্যাগ মার্চ আপনারা যেটা বলে থাকেন আমরা এই ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে করছি অলরেডি এই ধরনের জয়েন্ট পেট্রোলিং তো এটাও আজকের দিনে এখানে যেহেতু হচ্ছে আমরা এখানে এটা পার্টিসিপেট করছি এটা হচ্ছে আপনারা জানেন যে ইলেকশনের আগে বিভিন্ন জায়গায় যখন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আসে তখন এরিয়া ডোমিনেশন এক্সারসাইজ হয় তখন বিভিন্ন জায়গা এরিয়াতে যাতে আমরা সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত জায়গায় যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারি তাই এই ধরনের এক্সারসাইজ হয়ে থাকে তো এটারও একটা মানে আজকের দিনে আপনারা যেটা দেখছেন ইলেকশন কমিশন যেটা আবার বলেছে যে জিরো পোল ওয়েল ভালো লাগে সেটাকে টার্গেট কি আজকের এই এটা একটা অঙ্গ এটা আমরা সেটা বলতে পারি যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে আমরা যদি এনশিওর করতে চাই যে জিরো পোল ভায়োলেন্সে তো এটার মধ্যে সবগুলির মধ্যে এটাও একটা পার্ট তো এখানে আমরা সবাই একসাথে এই এরিয়ার বিভিন্ন যে হ্যামলেটগুলি আছে সেগুলির মধ্যে আমরা এই ফ্ল্যাগ মার্চ করছি আপনার ডিস্ট্রিক্টে কি মোটামুটি সব জায়গাতে এটা হবে এরকমভাবে সব জায়গাতে অলরেডি চলছে হচ্ছে আজকে শুধু এই জায়গাতে আপনারা মানে এটা দেখছেন এটাও একটা অঙ্গ বলছেন ইলেকশনকে সামনে রেখে এখন পর্যন্ত কত কোম্পানি আমাদের বাহিনী এটা আমরা অ্যাকচুয়ালি এটা তো এখানে ডিসকাস করতে পারবো না বাট নর্মালি পর্যাপ্ত পরিমাণে ফোর্স ডিপ্লয়মেন্ট হবে যাতে অবাধ শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচন করতে পারি হচ্ছে মনপুরের ঘটনাতে আমরা একটা জেনারেটর সেট কোথাও মিসিং ছিল ওটাও রিকভারি হয়েছে আমাদের এসডিপিও ওসি ওখানে আছে অপারেশন হচ্ছে আমরা একটা কমপ্লেনও পেয়েছি আমরা কেস রেজিস্টার করে সঠিক ব্যবস্থা নিচ্ছে এবং কালপিটদেরকে অ্যারেস্ট করা হবে স্যার নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি এই ধরনের যে পরিস্থিতি লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিম জেলার এসপি হিসেবে কতটুকু চ্যালেঞ্জ মনে করছেন আপনি নির্বাচন নিশ্চয়ই আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমাদেরকে ইলেকশন কমিশনের তরফ থেকে সাফিসিয়েন্ট ফোর্সও দেওয়া হয়েছে আরও ফোর্স আমাদের থার্ড ফোর্স আগামী এক দুদিনের মধ্যে চলে আসবে আমরা প্রস্তুত আছি সব ধরনের ভোটারদের আপনারা আশ্বস্ত করতে পারছেন এসিওর করতে পারছেন যে আপনারা নির্বিঘ্নে এসে ভোট দিতে পারবেন নিশ্চয়ই আমাদের ইলেকশন কমিশনের যে টার্গেট যেটা জিরো পোল ভায়োলেন্স ওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা প্রস্তুত আছি পাবলিক সারা কী রকম পাচ্ছেন কী রকম আপনি নিশ্চয়ই পাবলিক আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইন্টারাকশন প্রোগ্রামেও কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন এবং ওনারা কনফিডেন্ট ফিল করছেন এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর ওই গাড়িগুলো যদিও ইউপি থেকে নিয়ে আসা হয়েছে ইলেকশন ক্যাম্পেনিং করার জন্য তাদের এলইডি স্ক্রিন জেনারেটর চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বা ছিনতাই করা হয়েছে বিষয়টা আপনি কিভাবে দেখছেন কি অ্যাকশন নেবেন যেহেতু নির্বাচন ঘনিয়ে আসলো অ্যাকচুয়ালি আমরা ইনফরমেশনটা পেয়েছি পাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে ওসি এসডিপিও আছে আমরা ফোর্স পাঠিয়েছি এবং যে জেন সেটটার কথা বললেন জেনারেটর সেটটা অলরেডি রিকভারি হয়েছে এবং আমরা একটা কমপ্লেনও পেয়েছি ওই কমপ্লেনে কিছু লোকের নাম আছে ওদের প্রত্যেকের বাড়িতে রেড হচ্ছে আমরা এই একটা কেস রেজিস্টার করে আমরা কিছু লোককে অ্যারেস্ট করবো যারা এর মধ্যে কালপিট যারা ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে রাজ্যবাসীর উদ্দেশ্যে বা হ্যাঁ রাজ্যবাসীর উদ্দেশ্যে যদি বলি কি বার্তা রাখবেন কি মেসেজ দিতে চাইবেন আপনারা জানেন যে ইলেকশন কমিশনের যে মিশন জিরো পোল ভায়োলেন্স ওটাকে ইমপ্লিমেন্ট করতে বা ওটাকে বাস্তবায়িত করতে যত রকমের ব্যবস্থা নেওয়া আমরা নিচ্ছি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছে গেছে এবং আমাদের যে স্টেট ত্রিপুরা স্টেট রাইফেলস পুলিশ আমরা সবাইকে ইউজ করে আজকের যে ফ্ল্যাগ মার্চ এটারই একটা অঙ্গ হিসাবে আমরা চেষ্টা করছি যাতে সবার মনের মধ্যে যে বিশ্বাসটা আসে যে এবারে নির্বাচন শান্তিপূর্ণ তবে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক
রাখার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? এটা আমরা নিচ্ছি, আমরা প্রিভেন্টিভ অ্যারেস্ট করছি, এরিয়া প্যাট্রোলিং হচ্ছে, প্রচুর নাকা আমরা লাগিয়েছি, ভেহিকেল চেকিং হচ্ছে প্রতিনিয়ত, এগুলো আমরা করছি যাতে ক্রিমিনালদের মনের মধ্যে যেন ভয় ঢুকে আর সাধারণ মানুষ যারা প্রত্যেকে যেন নির্ভয়ে নির্বাচনে পার্টিসিপেট করে এরিয়াতেই করা হবে। আজকে এটা যেহেতু প্রতাপগড় কনস্টিটুয়েন্সির মধ্যে আমরা আছি, এখানে আমরা পার্টিসিপেট করছি। তবে স্যার একটা বিষয় যেটা শেষ প্রশ্ন, মানে উপনির্বাচনে আমরা দেখেছি যে বিভিন্ন বুথে গিয়ে ম্যাক্সিমাম মিডিয়ার থ্রুতেই সেগুলো আমাদের ক্যামেরাবন্দি ছাপ্পা ভোট দেওয়া, প্লাস ধরুন কোনো পাবলিক যদি যাচ্ছে তাকে আটক করে বাড়িতে ফিরিয়ে দেওয়া আপনার ভোট হয়ে গেছে বলে, এই ধরনের যে একটা মানে ভয় ভীতি বা এই বিষয়গুলোর উপর আপনারা কী করছেন, কী গুরুত্ব দিচ্ছেন? নিশ্চয়ই আমরা এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার সব রকমের ব্যবস্থা নেব। আমাদের পুলিং বুথে যেমন পর্যাপ্ত ফোর্স থাকবে, পুলিং বুথের বাইরেও থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে এসে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করবো। থ্যাংক ইউ স্যার।